সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এসেছি উত্তর মান্ডা। তো এখানে এসেছি দর্শক ইয়াসিন ডেইরি ফার্মে। তো এই ডেইরি ফার্মের মালিক একজন নারী উদ্যোক্তা, তিনি বহুদিন যাবৎ গরু লালন পালন করেন। প্রথমে তিনি মার কাছ থেকে 5,000 টাকা নিয়ে একটা গরু কিনে শুরু করেছিলেন। তো দর্শক, আপনাদেরকে জানাবো যে উনি কীভাবে নারী হয়ে এই খামারটি পরিচালনা করছেন এবং প্রতিষ্ঠা করেছেন, এবং খামারটির পেছনের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খামারটি, বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হচ্ছে দেখে। দেখতে পাচ্ছেন দর্শক, গাভী গরু বাচ্চাগুলো খাবার দেওয়া হয়েছে, সবুজ ঘাস। দর্শক দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বা আমরা কথা বলে জানব যে এই খামারের যিনি মূল পরিচালনাকারী তার সঙ্গে এখন কথা বলে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক। হ্যাঁ দর্শক, এখন আমরা কথা বলবো এই খামারের স্বত্বাধিকারী যিনি। আন্টি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। আচ্ছা আন্টি, আমরা জানতে পারলাম যে আপনি বহুদিন হলো যে এই খামারটি গড়ে তুলেছেন, আর শুনতে পারলাম যে আপনার আম্মার কাছ থেকে মাত্র 5,000 টাকা নিয়ে একটি গরু দিয়ে শুরু করেছেন। তো এই শুরুর গল্পটা একটু বলবেন আমাদের। বাচ্চা দুধ খাইতে চায়, ডেলি ডেলি এক পা করে তো দুধ কিনে আনা সম্ভব না গ্রামের বাড়িতে। তখন চিন্তা করলাম যে একটা গরু যদি গাভী পালতে পারি, নিজেও খাইতে পারলাম আর বাচ্চা গো খাওয়ায় দাওয়ায় দু এক কেজি বেচলাম, ওই পয়সাটা দিয়ে বসি করা কিনা গরু খাওয়াইলাম, এই চিন্তা ভাবনা আমার ছিল। আপনি যখন যে আম্মুর কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন, সেটা আজ থেকে কতদিন আগে হবে? এটা হয়েছে আপনার আমার খুবই সম্ভব 71-এর দিকে, 70-71 সালে। হ্যাঁ, তখন তো আপনি বাবার বাড়িতেই ছিলেন? না, শ্বশুর বাড়ি ছিলাম। শ্বশুর বাড়ি? আচ্ছা আচ্ছা। তখন আপনি 5,000 টাকা কি একটা ছোট গরু কিনেছিলেন? না, স্বাভাবিক মতনই আর কি, গরুটার একটা বাচ্চা ছিল, তখন তো সস্তা দিয়ামল ছিল, তখন তখন 10 টাকা কেজি দুধ। আচ্ছা, মানে সেই সময় দুধের কেজি 10 টাকা ছিল? হ্যাঁ। তাহলে আন্টি আমাদের একটু বলবেন কি যে যখন আপনি বাবার বাড়ি থেকে আসলেন আঙ্কেলের বাসায়, তো তখন কি মানে এই গরু পালা শুরু করছেন? না জি না, তখন গরু পালা গরু ছিল না তাদের মানে বাড়িতে কারো গরু ছিল না। আচ্ছা, আমি গরু কিনা আমি নিজেই গরু আস্তে আস্তে দোয়াইতাম। আচ্ছা, বা আস্তে আস্তে দোয়াইতে দোয়াইতে তারপরে সবাই মিলে আমরা আরো দুই একজন এরকম আমার দেখা দেখি করলো, বিদেশে যখন আঙ্কেল যায় তখন কি আপনার গরু ছিল? না, তখন গরু ছিল না, আমাদের খুবই অভাবী ছিল আমরা। তাহলে আঙ্কেল বিদেশ থাকার যখন থাকে তখন আপনি গরু কিনে লালন পালন শুরু করেন? হ্যাঁ। আচ্ছা, তো আঙ্কেল বিদেশ থেকে এসে কি গরু দেখতে পাচ্ছিল? কতগুলো গরু দেখতে পাচ্ছিল? তখন একটা গরু একটা বাচ্চাই পাচ্ছে। তখন কি আঙ্কেল আপনাকে কিছু বলে নাই? না, বলে নাই কি, এমনি একটু খুশি হয়েছে, হয়তো কইছে কারো দিয়ে একটু কিছু টুকুল করাই যা, গরু দুই যা ঘাস কাটাই যা, তা আমার ছেলেরাই ঘাস। আচ্ছা, তো আপনি যে সেই 70-71 সালে যে শুরু করছিলেন একটা গরু দিয়ে, তো আজ প্রায় 40 বছর পার হয়ে গেছে, তা আপনি গরু লালন পালন করতেছেন, এখন আপনার খামারে কতগুলো গরু আছে গাভী সহ? আমি মধ্যে আবার কিছু দিয়ে দিয়েছিলাম, খালি বিক্রি করতাম, বাচ্চা বিক্রি করে বলাইতাম, যদি আমি বাচ্চা না বিক্রি করতাম বছরে আমি 5-6টা করে বিক্রি করি, এই জন্য আমার খামারের গরু উন্নতি কম হয়েছিল। এখন আমি বছরখানি দ্বারা গরু বিক্রি করি না, বিক্রি করি না, আর বছরে একটা কুরবানি দিই এখানে থেকে, মানে খামার থেকে কুরবানি দেন? তো এখন আপনার খামার থেকে প্রতিদিন কত কেজি দুধ হয়? আলহামদুলিল্লাহ, মানে
105 কেজি বা 100 কেজি, 105 কেজির থেকে এই 100 কেজির থেকে 2-1 কেজি কমও হয়, খাবারের উপর নির্ভর। তাহলে আপনি বলতেন যে আঙ্কেল কতদিন আগে থেকে নেই আর কি? ইনি 10 বছর যাবৎ নাই, 9-এ মারা গেছে, 9-এর জুন মাসের 20 তারিখ। আচ্ছা, তারপর থেকে আপনি এই খামার চাল খামারের দুধ বিক্রি করে সংসার পরিচালনা করতেছেন, এতে কি আপনার মাস শেষে কেমন আয় থাকে? অল্প কিছু আয় থাকে, একটু না থাকে না, আলহামদুলিল্লাহ। আমার তো আর 20টা গরু ছিল না, এখন আল্লাহ 20টা গরু দিছে, আরেক বছর পরে আবার আরেকটু বাড়বে, এই ছোটো ছোটো বাচ্চাগুলিও বড় হবে, এরকম আয়। আচ্ছা, জানতে পারলাম যে এই বাড়িটা আপনি মানে মোটামুটি করেছেন, সেটা কি খামারের উপার্জিত পয়সা থেকে? কিছুটা তো হ্যাঁ দিতেছি, লাগাইতেছি। আচ্ছা, যেমন টিন কিনি, আবার কিছু আগে তো বাঁশকুড়ি কিনতাম, এখন বাঁশকুড়ি কিনে এখন সিমেন্ট বালু কিনি, ওই যে সামনে কিছু বাড়াইছি, 1 লক্ষ টাকা ব্যয় ব্যয় হয়েছে। আচ্ছা, ওই সেট বাড়াইছি। তা আমরা একটু যে দেখতে পাচ্ছি গরুটা শুয়ে আছে আর কি, এই গরুটা কোন জাতের গরু? এটা এটা কি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান জাতের? তারপরে পাশের গরুটা এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখন সারাদিনে 2-11-10 এরকম 11-10 কেজি। আচ্ছা, তাহলে এই দুধগুলো আপনি বিক্রি করেন কত করে? 80 টাকা। এটা কি মানে পাইকারি না বাসার? বাসার থেকে বোতল দিয়ে নিয়ে যায়। বাসার থেকে বোতল দিয়ে নিয়ে যায়। আচ্ছা, এই খামার নিয়ে আপনার ছেলে মেয়ে কয়জন এখন? তারা আমার 3টা ছেলে, মেয়ে তো বিয়ে দিয়েছি আগে, আমি। ছেলেরা কি করে? ছেলেরা কি করে? ছেলেরা খামারে পরিচারিকার কাজকাম করে, গরু দুয়ায়। আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করে? সহযোগিতা। আচ্ছা আন্টি, বলবেন কি যে ঘাসগুলো দেখতেছি, এগুলো মানে এগুলো কি কিনে নিয়ে আসছেন? না, এগুলি কিনতে হয় না, ওই রাখাল রাখতে হয়, রাখাল কেটে কেটে নিয়ে আসে। আচ্ছা, সেক্ষেত্রে যে ঘাসগুলো খাওয়ান, এগুলো গরুর জন্য কতখানি পুষ্টিকর? আশা করি খুবই ভালো, এগুলি বেশি দুধ খাওয়ালে বেশি দুধ পাবে। কাঁচা ঘাস। আচ্ছা, কাঁচা ঘাস খাওয়ালে দুধ বেশি হয়? বেশি হয়। আচ্ছা, আর এমনি দানাদার খাবার কি খাওয়ান? পাঁচ পদের ভুষি। নাম বলতে হবে? ধানের কুড়া, গমের ভুষি, মুগের ভুষি, তারপরে বুটের ভুষি, ধুলা ভুষি আছে বুটের, এই ধরনের পাঁচ পদের ভুষি মিশিয়ে। তা আপনি আন্টি একটু বলবেন যে আপনার খামার থেকে ধরেন যে মাসে যে মানে দুধ বিক্রি হয়, সে টাকায় সংসার চালায় কি আপনার আয় থাকে? অল্প কিছু থাকে, কারো ডাক্তার খরচ লাগে, রাখালের বেতন দিতে হয়, মানে শান্তি অল্প থাকে, তারপরে একটা পাওয়া যায়, যদি এই বছরের বাচ্চারা সেই বছর কোম্পানি সব বিক্রি করি তাহলে টাকা পাই আলহামদুলিল্লাহ। আর যদি মেয়ে বাচ্চা হয় তারে মনে করেন 18 মাস পালি, 18 মাস পালার পরে সে বীজ নেয়, বীজ নিলে আবার 10 মাস পরে যখন গরু হইয়া খার হয় মা হইয়া, তখন আমরা 1.5-2 লক্ষ টাকা বিক্রি করি। আচ্ছা, গরু সাধারণত কোন ধরনের অসুখ বিসুখ বেশি হয় বা এগুলো চিকিৎসা কীভাবে দেন? আচ্ছা, গরু অনেক সময় গরমে ঘাস খায় না, আবার মনে করেন বেশি শীত পড়লো ঠান্ডা লাগে ঘাস খায় না, তখন চিকিৎসা নিতে। আচ্ছা, মানে ডাক্তার আসে? আমরা যদি নিজেরা পারি বঙ্গমার্কে যা বলি যে এই এই সমস্যা আমাদের গরু, তখন ডাক্তাররা ওষুধ লিখে দেয়, আর যদি তা না হয় আমরা আবার নিজেরাই না সুই পুষ্টি দিই। আচ্ছা, সুই নিজেরা নিজ হাতে দিই, আর নিজ হাতে না দিতে বলে ডাক্তার আনতে হয়, ডাক্তার অনেক টাকা লাগে। আচ্ছা আন্টি, আপনি তো একজন নারী, তো এই নারী হয়ে যে খামার পরিচালনা করতেছেন সে দীর্ঘদিন থেকে, এতে কি কোনো সমস্যার সম্মুখীন কখনো হয়েছেন? না আলহামদুলিল্লাহ, তবে গরুর দিকে খেয়াল রাখলে হয় না, গরুর দিকে খেয়াল না রাখলে যে কোনো সময় দাঁড়াইতে পারে, যখন দেখা যায় যে গরুটা ঘাস খাচ্ছে না তখন গরু জ্বর মাপতে হয়, জ্বর মাইতে পরে সাধারণ ওষুধ খাওয়াইতে হয়, ডাক্তারের সাথে ফোন দেয়, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়।
জানবো যে এই যে গরুটা বললেন যে আপনি কিছুদিন আগে কিনেছেন, কত টাকাতে কিনেছেন? 2,20,000। 2,20,000। তারপর বললেন যে এটা আপনার পালের গরু এইটা, মানে এই বড়টা, এইটা এখন কত লিটার দুধ দেয় প্রতিদিন? মানে ভালো খাবার দিলে 18-20 কেজি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলবেন আন্টি যে আপনি একজন নারী উদ্যোক্তা, তা আপনি অনেক কষ্ট করে খামারটি গড়ে তুলেছেন, তা এরকম অন্য কোনো নারী যদি করতে চায় তো তাদের জন্য আপনার পরামর্শ কি? না এমন আছে, আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দিব। আচ্ছা তাহলে আপনি এখন মানে সংসার নিয়ে কি হ্যাপি? তাহলে এখন এখানে কত শতাংশ জায়গা আপনার? আচ্ছা আন্টি, এখন বলবেন যে খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? খামার নিয়ে পরে আমি যদি কিছু টাকা পয়সা জমাইতে পারি তাহলে আমি নিজ তালায় হইলে গরু খামার রাখবো পুরাটা উপরে। ঠিক আছে আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার সহায় হোক, আপনার স্বপ্ন পূরণ হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেলেন, আর সবচেয়ে বড় একটা তথ্য যে এই খামারটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, খামারটাতে ঢুকতে হলে খালি পায়ে ঢুকতে হবে, জুতা খুলে। আর উনি সে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে খামারটি কীভাবে গড়ে তুলেছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সে দীর্ঘদিন আগে একটা গরু দিয়ে শুরু করে এখন ওনার খামারে টোটাল প্রায় 20-22টা গরু আছে, 10টা গাভী গরু আছে, দুধের গরু। তো এই দুধ বিক্রি করে উনি সংসার পরিচালনা করতেছেন এবং সন্তানদের লালন পালন করেছেন, মানুষ করেছেন। এবং এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও অনেকটা এই গরু থেকে উপার্জিত টাকায় উনি করেছেন। একজন নারী উদ্যোক্তা হয়ে যে এই সফলতা অর্জন করেছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তা আপনারাও এই আন্টির কথাগুলো কাজে লাগিয়ে যদি স্বাবলম্বী হতে চান তাহলে আন্টির সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে খাবার গড়ে তুলতে পারবেন। ডিসক্রিপশনে আন্টির নাম্বার দেওয়া থাকবে। তো আজকে দর্শক এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে নতুন নতুন উদ্যোক্তাদের দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।